আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে খুবই খুশির দিন আমার জন্য। কেন খুশির দিন বলতেছি, বাট তার আগে দেখেন, আমি পিৎজা বেক করতেছিলাম, ফ্রোজেন পিৎজা এইটা আর কি। তো যাই হোক, খুশির দিন হচ্ছে এই কারণে, কারণ আজকে আমার সেলফ আইসোলেশনের 14 দিন শেষ। বেসিকলি 14 দিন গতকালকেই শেষ হয়েছিল, বাট আজকে আমি আমার কোভিড রেজাল্ট পাইছি, নেগেটিভ রেজাল্ট, আলহামদুলিল্লাহ। সো এতদিন এই যে ভিউটা, যেটা আপনারা জানালার ভিতর থেকে দেখছেন, সেটা আমি বাইরে গিয়ে দেখাবো, পিৎজাটা খেয়ে দেন আরও পরে বের হব। সো খুবই এক্সাইটেড, আমার জন্য তো খুবই খুশির দিন। সো মেইন গেট আজকে তোমারে খুলবো। তো যাই হোক, খুব এক্সাইটেড লাগতেছে। তাহলে পিৎজা টিৎজা খাই, খাওয়ার পর দেন বের হই, দেন আপনাদেরকে দেখাই। সো দেখতে পাচ্ছেন অনেক মোটা একটা জ্যাকেট পরে নিছি, অনেক মোটা, এটা বুঝতে পারতেছেন কিনা জানি না। সব কিছু পরে নিছি, জাস্ট গ্লোভসগুলো পরবো হাতে, দেন বের হবো জুতা পরে। সো তো এ হচ্ছে গ্লোভস, অ্যান্ড ওখানে হচ্ছে জুতা, পরেই দেন বের হই। তো অল ডান, অলরেডি, এখন হচ্ছে আমি বের হব। খুব এক্সাইটেড, চাবি আমার পকেটে। সো আমি বের হচ্ছি, বিসমিল্লাহ, এটা এখানে ঠেকনা দিয়ে রাখি। এই হলো বাইরে থেকে দৃশ্য, ওয়াও, বরফ পালাই। এই হচ্ছে আমার বাসা, এখানেই থাকতাম আমি। তো আমি যাচ্ছি একটু সামনের দিকে। এই যে আমার, এটা প্রবাবলি আমার বেডরুমের জানালা, এন্ড এটা অন্য বেডরুমের জানালা যেটার অ্যাক্সেস আমার নাই। ওয়াও, দীর্ঘ 14 দিন পর রাস্তায় আমি, খুবই মজা লাগতেছে। এগুলো হচ্ছে ইউনিভার্সিটির হাউজিং, এখানেই থাকে পোলাপান। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভাই, আপনাদের সবার দোয়ায় অ্যাট লাস্ট 14 দিন পার করতে পারলাম, অ্যান্ড কোভিড টেস্টের রেজাল্টও নেগেটিভ আসলো, খুবই ভালো লাগতেছে। একটু দূরের দিকে যাই, দেন গিয়ে দেখাবো। সো আমি একটু উপরে উঠি, এটার উপরে, আমার একটা ভুতুরের পরিবেশ। এই যে সিঁড়ি, দেখতে আমার খুব সাবধানে উঠতে হবে, পড়লে একবার পড়লে শেষ। দিলাম বরফে পাড়া, চারিদিকে বরফ শুধু। এখানে হয়তো অন্য অন্য স্টুডেন্টরা থাকে, কই যে যাবো ঠিক নাই। একা একদম, পুরাই হন্টের একটা ফরেস্টে। দেখি আগে সামনে কি আছে, দেখি মানুষজন দেখা যায় কিনা। এই রেড কালারের যে বাসাগুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই হচ্ছে
স্টুডেন্ট হাউজিং, স্টুডেন্টদের জন্য। ওখানে দুইজনকে দেখা যাচ্ছে, এরা কারা কে জানে। খুবই সুন্দর, একই সাথে খুবই হন্টেড লাগতেছে। দেখেন গাড়ির অবস্থা, দেখেন। আজকে আবহাওয়া ভালোই বলবো আমি, -2, বাট তারপরেও যে ঠান্ডা। বরফে যদি দেখেন খুব মজা লাগতেছে। এটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওই যে ওটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ডফল ক্যাম্পাস। সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি, দেখি যাওয়া যায় কিনা। দেখতেছেন চারিদিকে শুধু বরফ আর বরফ, আর কিছুই দেখা যায় না। দেখি ক্যাম্পাসের সামনে একটু যাই। ওরে বাবারে, জমে গেলাম। ও এমনিতেই কেনাডাতে মানুষ কম, তারপরেও এখন তো আবার কোভিড, কেউই নাই, লাইক পুরো শূন্য। হাতে গ্লোভস পরেও মনে হইতেছে না কাজ হইতেছে, কারণ ঠান্ডায় জমে যাইতেছি। তো এটা হচ্ছে ক্যাম্পাস, গ্র্যান্ডফল ক্যাম্পাস মেমোরিয়াল। যারা গ্র্যান্ডফল ক্যাম্পাসে আসবেন দেখে রাখেন। আমি যদিও গ্র্যান্ডফলে আসছিলাম, বাট সেন্ট জোন্সে ট্রান্সফার করে ফেলছি। সেন্ট জোন্স হচ্ছে মেইন ক্যাম্পাস ওদের। সো সেন্ট জোন্সে ট্রান্সফার করতে হলে আপনাকে ম্যাথের একটা কোর্স করতে হবে, -1090। তো সেই কোর্সটা করে দেন আপনি মেইন ক্যাম্পাসের জন্য এলিজিবল হবেন। একদম কাছে চলে আসছি ইউনিভার্সিটি ক্যাম্পাসের। এই হচ্ছে গ্র্যান্ডফল ক্যাম্পাস। আমার খুব ঠান্ডা লাগতেছে ভাই, আমি অন্য জায়গায় যাই, জায়গায় কেমন ঠান্ডা বাতাস আসতেছে। সো অন্য কোথাও গিয়ে দেখাই। বাপরে, আরও কয়েকটা কিছু পড়ে আসা উচিত ছিল, পুরো জমে যাইতেছি। ওকে, তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ফোন, ও এখানেই থাকে, ও হচ্ছে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে। মানে আমার সেলফ আইসোলেশনের সময় ও আমার সাপোর্টার ছিল মেন্টাল হেলথের জন্য। তো ওর ফোন দিয়ে করতেছে, আমার ফোনে জানি কী হয়েছে ভাই বুঝলাম না। আমার ফোনে হুট করে 70% থেকে 8% চার্জ চলে আসে, বুঝলাম না। মানে ঠান্ডা সহ্য করতে পারে না আমার ফোন আমার মতো। তো আমি মেমোরিয়ালের ইয়েটা দেখা যাচ্ছে না হয়তো, ক্যাম্পাসের সামনে আসছি। এদিকে খুব অন্ধকার, কিছু বুঝা যাইতেছে না। এখানে এই তো ওর ফোনে ভালো বুঝা যাইতেছে না, এদিকে অন্ধকার লাগতেছে। সুন্দর কিছু বা যেটা না দেখাইলে না, এরকম কিছু পাইলে দেন, দেখাবো না। আল্লাহ হাফেজ। তো আমি এখন বরফ ধরবো। এই যে দেখেন বরফ। ওকে, গেটটার সামনে দাঁড়ায় আছি, একটু ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করি। ওই যে একটা ফ্যান না কি জানি ঘুরতেছে দেখা যায়, আপনারা হয়তো দেখতে পারতেছেন না। আমার ফ্রেন্ডের ফোন মানে অন্ধকারে বেশি ভালো ক্যাপচার করতে পারে না। যাই হোক, আমার ফোনের অবস্থা খারাপ ভাই, কেন এরকম হইলো বুঝলাম না। আমার বাসায় যেয়ে গুগল করতে হবে যে ঠান্ডার মধ্যে কি ব্যাটারির চার্জ চলে যায় কিনা। তো দেখানোর চেষ্টা করছি, জায়গাটা অনেক সুন্দর। আমি এখানে একটু স্থির হয়ে দাঁড়াই যেন জিনিসটা ফোকাস করুক। খুবই সুন্দর লাগতেছে এখান থেকে।
সো প্লট টুইস্ট, এটা হচ্ছে আর্টস বিল্ডিং, ফাইন আর্টসের। আমি এটারে আমাদের ইউনিভার্সিটির মেইন এন্ট্রান্স ভাবছিলাম, বাট এটা হচ্ছে ফাইন আর্টসের বিল্ডিং। দেখেন, দেখা যাচ্ছে, আমি একটু সামনে যাই। ফাইন আর্টস আর্ট গ্যালারি, ফাইন আর্টস থিয়েটার, ডিভিশন অফ ফাইন আর্টস, মানে এই পুরো বিল্ডিংটাই হচ্ছে ফাইন আর্টসের জন্য। যেটা যেটার সামনে আমি একটু আগে দাঁড়িয়েছিলাম, বরফের ওরে বাবা গেছি একদম। ওইটা আবার কোন বিল্ডিং কে জানে। যাই হোক ভাই, আমি জমে যাইতেছি। অ্যাট লাস্ট হয়তো মেইন এন্ট্রান্স পাইছি, তাও জানি না মেইন এন্ট্রান্স নাকি, যে পতাকা টতাকা দেখে বুঝতেছি এটা হয়তো মেইন এন্ট্রান্স হতে পারে। জানি না ভাই, না হইলে মাফ চাই। এই যে এইগুলো হচ্ছে মেমোরিয়ালের পতাকা, অ্যান্ড ওয়াও, দেখেন আটকাই দিছে সবকিছু। শেষ নাই, বিল্ডিং এর শেষ নাই, কোনটা যে কোন ডিপার্টমেন্ট বলা মুশকিল। এদিক দিয়ে গাড়ি টাড়ি যায়, এই আর কি ভাই। আর উপরে উঠতে চাইতেছি না, আমি এখানে একটু ঘোরাঘুরি করি, পরে কথা হবে। বাসায় চলে আসলাম। বেসিক্যালি যেটা হয়েছে, আমার ফোনের চার্জ চলে গেছিলো, আমি বুঝলাম না কেন, ফোন একদম ডেড হয়ে গেছিলো। আই থিঙ্ক আমার ফোনে হয়তো কোনো প্রবলেম আছে, যে একদম অতিরিক্ত ঠান্ডায় ব্যাটারির কিছু একটা হয়। সো একদম অল্প চার্জ আছে। এখন যেটা করব, আমার লাগেজগুলো গুছাবো, বিকজ কালকে হচ্ছে আমার সেন্ট জোসে যেতে হবে একদম সকাল সকাল। সো আমি সব কিছু গুছায় টুছায় রাখি। তো এই আর কি, যতটুকু দেখানো সম্ভব হইলো আমার ফোন থেকে দেখাইছি, অ্যান্ড আমার ফ্রেন্ডের ফোন থেকে কিছু ভিডিও করছি, জানি না সেগুলো কেমন হয়েছে। সো এডিট করার সময় বোঝা যাবে। এই তো তো দৌড়গ্রামের সবাই খুব খুশি, সেলফ আইসোলেশন শেষ, অ্যান্ড এগুলো আমি গুছিয়ে রাখছি, যে আমার তেল অ্যান্ড বাদ বাকি যেসব জিনিস, জাস্ট লাগেজগুলো, মানে আমার কাপড় চোপড় যেগুলো বের করছিলাম ওগুলো লাগেজে ঢুকিয়ে ফেলবো। এই সো জানি না ভিডিওটা কেমন হবে, আশা করি ভালো লাগবে আপনাদের। সো ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে কিছু করার দরকার নেই। সো গুড বাই, ভালো থাকবেন।